আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া আপুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এমন একটি টেকনিক নিয়ে আলোচনা করব যেটিকে বলা হচ্ছে দ টেকনিক। এই দ টেকনিকটি হলো যে অনুপাতের একটি ম্যাথ আপনি এই দ বর্ণটি অ্যাপ্লাই করে করে ফেলতে পারবেন। যেমন আমি এই এক্সাম্পলটি দেখি, এমন যদি প্রশ্ন থাকে ক অনুপাত খ সমান সমান 4:5 আর খ অনুপাত গ সমান সমান 6:7, তাহলে ক অনুপাত গ এর অ্যান্সার কত হবে? এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমে যে দুটি অনুপাত দেওয়া আছে এটি নিচে নিচে লিখে ফেলবেন। এইভাবে এই যে আমি যেভাবে লিখেছি ক অনুপাত খ আর এই খ অনুপাত গ এইভাবে লিখে ফেলেছি, দেন আমি কি করব, এই দ টেকনিকটা অ্যাপ্লাই করব, এই দ বর্ণের মতো করে এটাকে অ্যাপ্লাই করব। এখানে আমি খেয়াল রাখবো যে এখানে কিন্তু টোটাল তিনটি বর্ণ আছে, ক খ গ, তাহলে অনুপাতও পাওয়া যাবে তিনটি। তাহলে আমরা দেখি দ টেকনিক কিভাবে হয়। এই যে এখান থেকে আমি লিখব, এই যে দ প্রথম টান, এই হচ্ছে দ্বিতীয় টান, এই হলো তৃতীয় টান। ওকে, হয়েছে এই যে দ টেকনিক। তাহলে এটা কিভাবে অ্যাপ্লাই হবে, এখানে 4 ছিল আর 6, তাহলে 4×6=24, এখানে আসবে 24, তারপরে 6 আর 5, এটা গুণ করব 5×6=30, তারপরে থাকবে আমার এই 5 আর 7, তাহলে 5×7=35। ওকে, তাহলে এই যে তিনটি অনুপাত পেলাম, ক অনুপাত খ অনুপাত গ সমান 24:30:35, তাহলে ক অনুপাত গ কত হবে, এই ক অনুপাত গ তাহলে 24:35। ক্লিয়ার? তাহলে যে কোনো অনুপাত এরকম লিখে দেন হচ্ছে আমরা এই দ টেকনিক অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে এই যে কোনো দুইটার অনুপাত আমরা পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।